2019 নির্বাচনের আগে ফের চাপের মুখে মোদি শাহ, একের পর এক সাংসদের দলত্যাগের জেরে বেশ কিছুটা বিপাকে গেরুয়া শিবির। এবার লাদাখ কেন্দ্রের সাংসদ থুপস্টান চিওয়াং দল ত্যাগ করলেন। বৃহস্পতিবার বিজেপির রাজ্য সভাপতি রবীন্দ্র রায়নার কাছে পদত্যাগপত্রের চিঠি লিখলেন থুপস্টান। দক্ষিণ কাশ্মীরে গত বৃহস্পতিবার সন্ধ্যেবেলা কিছু অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী পুলওয়ামা জেলার নিকলোরা এলাকা থেকে এক যুবককে প্রথমে অপহরণ করে এবং পরে তাকে নির্মমভাবে হত্যা করে। দুষ্কৃতীরা তাকে এক প্রকার জোর করে তার শোপিয়ানের গ্রাম থেকে তুলে আনে এবং পরে নিকলোরা এলাকায় তার মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। ঘটনার পর থেকে সমগ্র এলাকায় পুলিশের তরফ থেকে অভিযুক্ত দুষ্কৃতীদের খুঁজতে তল্লাশি অভিযান জারি করা হয়েছে। কুখ্যাত জঙ্গি জাকির মুসা নাকি পাঞ্জাবে রয়েছেন। অমৃতসরের নিকটবর্তী এলাকায় জাকির মুসার লুকিয়ে থাকার খবর পাওয়া গিয়েছে। সেই মর্মে পোস্টারও ছাপানো হয়েছে অমৃতসর পুলিশের তরফে। দিল্লির সিগনেচার ব্রিজ তৈরি হওয়ার পর থেকেই একের পর এক অভিযোগ উঠছে। কখনো রাতের ব্রিজে প্রচণ্ড গতিতে গাড়ির রেস, তো কখনো গাড়ির জানলা খুলে ঝুলতে ঝুলতে সেলফির ধুম। নানা রকম আপত্তিকর কার্যকলাপও চলছে সেই সেতুর ওপর। তবে এবার যা ঘটল তা আগের সমস্ত ঘটনাকে ছাড়িয়ে গেল নিমেষে। দেখা মিলল কিছু নগ্ন নারী। ফিলিপিন্সের এক বিমান সেবিকা সকলের মন কেড়ে নিয়েছেন। বিমান আকাশে ওড়ার পর 24 বছরের বিমান সেবিকা পাত্রিসা অরগ্যানো শুনতে পান একটি শিশু ক্রমাগত কেঁদে চলেছে। শিশুটির মা জানান শিশুটির ফর্মুলা মিল্ক শেষ হয়ে গেছে, তার স্তনে দুধ নেই। শেষমেশ বিমান সেবিকা নিজের স্তন দুগ্ধে শান্ত করেন ওই শিশু। জ্যোতির্বিজ্ঞানী স্টিফেন হকিং এর হুইলচেয়ার এবং গবেষণাপত্র নিলামে উঠল। সোলজার্স অব জায়ান্টস নামে লন্ডনের একটি নিলাম সংস্থা হকিং এর গবেষণা প্রপার্টিজ অব এক্সপ্যান্ডিং ইউনিভার্সেস এর অন্যতম 5টি গবেষণাপত্র, তার হুইলচেয়ার, প্রথম পাতায় তার বুড়ো আঙ্গুলের ছাপ সহ তার লেখা সেরা বই আ ব্রিফ হিস্ট্রি অব টাইম এর একটি প্রতিলিপি সহ হকিং এস্টেটের মোট 22টি জিনিসপত্র নিলামে তুলেছে। তবে সব জিনিসই অনলাইনে নিলাম করা হয়েছে। মাসের শেষে কিংবা ডিসেম্বরের শুরুতে কি সিকিমে ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন? তাহলে আর ভাববেন না, চটপট প্ল্যান বানিয়ে বেরিয়ে পড়ুন। পুরো বরফে ঢেকে গিয়েছে উত্তর সিকিম, এটাই মরসুমের প্রথম তুষারপাত। এখন যারা রয়েছেন সিকিমে সেই সমস্ত পর্যটকেরা আপাতত বেজায় খুশি। টানা প্রায় 48 ঘন্টার অপেক্ষা, অবশেষে সামনে এসেছে দীপিকা ও রণবীরের বিয়ের প্রথম দুটি ছবি। দুটি ছবিতেই নজর কেড়েছে দীপবীরের সাজ। সব থেকে বেশি চোখে পড়ছে দীপিকার মাথার ওড়না, যেটিতে লেখা সদা সৌভাগ্যবতী ভব। বৃহস্পতিবার রাতে প্রকাশ্যে আসে রণবীর সিং এবং দীপিকা পাডুকোনের বিয়ের ছবি। রণবীর এবং দীপিকার বিয়ের ছবি প্রকাশ্যে আসতেই রণবীর কাপুরের সঙ্গে সম্পর্ক নিয়ে বলিউডের দুই নায়িকার মধ্যে দ্বৈরথ থাকলেও সবকিছু ভুলে গিয়ে ক্যাটরিনা কিন্তু নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন প্রকাশ্যে। ২০১৮ সালে বছরের সেরা শব্দ হিসেবে নির্বাচিত হলো টক্সিক। এই কথা জানিয়ে অক্সফোর্ড ডিকশনারিজের তরফে এক বিবৃতি দিয়ে বলা হয়েছে, টক্সিক শব্দটির বিভিন্ন ঘটনা, অবস্থান এবং পরিস্থিতিতে বহুল ব্যবহার হয়েছে। টক্সিক শব্দটির পাশাপাশি মিটুর জনপ্রিয়তাও তুঙ্গে। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।